শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। হুগলির আরামবাগ বিজেপি পৌরমণ্ডলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। দায়িত্ব পেয়ে তাকে বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ যাত্রা করতে দেখা যাচ্ছে প্রায় দিনে। তার ব্যতিক্রম হল না রবিবার সন্ধ্যায়। এদিন 4 নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার মোড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন করার পাশাপাশি তিনি পৌরমণ্ডলে কর্মীদের সাথে নিয়ে চায়ে পেয়ে চর্চা কর্মসূচি করে গেলেন। তার সাথে ওই ওয়ার্ডে করলেন জনসংযোগ যাত্রা। পৌরমণ্ডলের সভাপতি ছাড়াও ছিলেন সৌভিক কুণ্ডু, দেবাশিস পাল সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ। দেখুন বিস্তারিত। এবং যেদিন থেকে হয়েছি তার পরদিন থেকে আমরা কার্যক্রম সূচনা শুরু করেছি, যে সম্পর্ক কার্যকর্তাদের সাথে এবং চায় পে চর্চা। তো 2 তারিখে রেজাল্ট বেরোনোর পর যেভাবে ভারতীয় জনতা পার্টির প্রতি কার্যকর্তাদের অত্যাচার হয়েছে সেটা আপনারা সকলেই জানেন, এবং গোটা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের রাজনীতিক ক্ষেত্রে সকলকে জানা আছে। এবং আগামী দিনের কথা মাথায় রেখে এবং 24-এ নির্বাচনকে সামনে রেখে আমরা সংগঠনকে মজবুত করার স্বার্থে এবং যেসব কার্যকর্তাগুলো আমরা বসে গেছিলো তাদের বাড়ি বাড়ি যাচ্ছি, যে আমরা সংগঠন হিসাবে আমরা কার্যকর্তাদের পাশে, ভারতীয় জনতা পার্টি এবং আরামবাগ পৌরমণ্ডল সকল স্তরের কার্যকর্তারা পাশে থাকব। কোনো ক্ষেত্রে আমরা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা পিছু হব না, এবং একটা কার্যকর্তার গায়ে যদি আঘাত হয় তার পাল্টা কীভাবে ব্যবস্থা নিতে হয় আইন গণতন্ত্রভাবে আমরা সেটা ব্যবস্থা নেব, কিন্তু আমরা কোনো কার্যকর্তাকে পিছুপা ছাড়বো না এবং পিছুতে দেবো না। এই মনোবল নিয়ে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে এক চেষ্টা করছি জনসম্পর্ক শুরু করা, চায় পে চর্চার মাধ্যম দিয়ে আগামী দিনে যে কার্যক্রম সূচনা আছে সেই সূচনার মাধ্যম দিয়ে আমরা শুরু করব। আজকে অনেক কার্যকর্তাই আছে, আমাদের রবীন্দ্র কাজের না, আমাদের নাজিমদা আছে, তারপরে যে আলম চাচা আছে, আমাদের আপনাদের যে জমিদা আছে, মুন্না আছে, দেবাদা আছে, সৌভিক আছে, আমাদের উমাদা আছে, তারপর হচ্ছে মানে একাধিক পুরনো নতুন মিলে সকল মিলে এই ওয়ার্ডের 4 নম্বরের বুথ সভাপতি আছে এবং আমাদের উপাসক আছে। হ্যাঁ অবশ্যই নতুন পুরনো সবই আছে, যুব কার্যকর্তারা সবই নতুন হয় আর পুরনো কার্যকর্তারাও আছে, এবং সকলকে নিয়েই আমাদের এই কার্যক্রম এবং 24-এর জন্য আমরা যে তৈরি হচ্ছি এটা আগাম বার্তা বর্তমান স্বাস্থ্যদলকে দিচ্ছি, যে আমরা 1 ইঞ্চি যে জায়গা ছাড়বো না তা আমরা সূচনা শুরু করে দিচ্ছি। আমি বিশ্বজিৎ ঘোষ, বর্তমানে আমি আরামবাগ পৌরসভার পৌরমণ্ডলের আমাদের মণ্ডল সভাপতি এবং আরামবাগ পৌরসভা 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। এসি নার্সিং হোম, 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।